শুরুতে এই সংবাদ শিরোনাম। মিয়ানমারে অভ্যুত্থান, ধরপাকের মধ্যেও মিয়ানমারে চলছে বিক্ষোভ। পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে ইন্টারপোলের রেড নোটিশ। আবারও 300 কিলোমিটার পাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইরান। চীনের সঙ্গে উত্তেজনা, তাইওয়ানকে সুদৃঢ় মার্কিন সমর্থন। এবং সবশেষ থাকছে, সিরিয়ায় হামলা বাড়াতে সম্মত পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এবং দায়েশ মোহাম্মদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সামরিক বাহিনীর গ্রেফতারি অভিযানের মধ্যেই মিয়ানমারে চলছে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। রোববার দেশটির বিভিন্ন শহরে সড়কে হাজার হাজার লোক রাস্তায় নেমে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের সাদা পোশাক পরে বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়কে মিছিল করেছেন। এ সময় তারা সামরিক শাসন প্রত্যাহার এবং অং সান সু চি সহ বন্দী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিযুক্ত প্ল্যাকার্ড বহন করে। এ সময় বাস এবং অন্যান্য বাহনের চালকরা ধীরগতিতে তাদের বাহন চালান এবং হর্ন বাজিয়ে বিক্ষোভের সাথে তাদের সংহতি জানান। রাজধানী নেপিরুতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে অংশ হিসেবে সড়কে মোটরসাইকেল এবং গাড়ির একটি বহর বের করা হয়। দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর দাইওয়েতে করা রোদে মিছিল করা বিক্ষোভকারীদের উৎসাহ দেওয়ার জন্য স্থানীয় বাঘ দল ড্রাম বাজিয়ে শোনায়। মিয়ানমাররাও ওয়েবসাইট তথ্য অনুসারে অন্তত 6 পুলিশ সদস্য বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করেছে। অন্যদিকে দেশটির কেন্দ্র মিন গিয়ান শহরে বিপুল বিক্ষোভকারী রাস্তায় মিছিল বের করে। এ সময় তারা অং সান সু চির মুক্তির দাবি এবং রাষ্ট্রীয় MTRB এবং MW2 টেলিভিশন প্রোপাগান্ডা প্রত্যাখ্যানে প্ল্যাকার্ড বহন করে। এদিকে অভ্যুত্থানের পর থেকে পর্যন্ত 384 জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। পর্যবেক্ষণকারী দল অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনেশন জানিয়েছে, বেশিরভাগকে রাতে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হামলার 2 বছর পর পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে জইশ মুহাম্মদ প্রধান, মৌলানা মাসুদ আজহার এবং তার 3 আত্মীয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পুলওয়ামা হামলার পর থেকেই এই হাই প্রোফাইল জঙ্গি কমান্ডারদের অনেকেই পাকিস্তানে নিরাপদ আশ্রয় নিয়েছিলেন। একাধিকবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত চোখে পড়ার মতো কিছুই করেনি ইসলামাবাদ। এমত অবস্থায় ইন্টারপোলের নতুন পদক্ষেপের ফের চাপের মুখে পড়ল ইমরান খান সরকার। উল্লেখ্য, 2001 সালে ভারতীয় সংসদে হামলা এবং 2016 সালে পাঠানকোট বিমানঘাটিতে মারাত্মক হামলায় থাকার অভিযোগে আজহার এবং রাউফের বিরুদ্ধে ইতিমধ্যেই ইন্টারপোল নোটিশ জারি করেছিল। তিনশো কিলোমিটার পাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইরান। আজ রবিবার ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউ মার্স হেইদারি এ তথ্য জানিয়েছেন। পদাতিক ইউনিটের সেন্ট্রাল কমান্ডের বুদ্ধিমত্তা বিষয়ক এক উৎসবে তিনি আরও বলেন, পদাতিক বাহিনী কামান, রকেট এবং রকেট লঞ্চার খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশের একটি অঞ্চলে 300 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির দক্ষতা এবং সক্ষমতা যাচাই করা হচ্ছে। এটি কতটা নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে তা পরীক্ষা করছি আমরা, তবে দেশের বিদেশের কোনো এলাকায় এই পরীক্ষা চালানো হচ্ছে তা জানা যায়নি। ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার আরও বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি স্মার্ট, এটিকে সীমান্ত রক্ষায় কার্যকরী হিসেবে ব্যবহার করা হয়েছে। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সব ধরনের আবহাওয়ায় লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। তিনি বলেন, আমরা এখন যে সব ক্ষেপণাস্ত্র নির্মাণ করছি সেগুলো স্মার্ট, শতভাগ অটোমেটিক এবং নিখুঁত। তাইওয়ানের প্রতি চীনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ওই দেশটির শান্তি সুস্থিতি বজায় রাখার কাজে পাথর দৃঢ় সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। বার্তা সংস্থা INA জানায়, তাইওয়ান এবং এ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
3 জানুয়ারি চীনের 13টি বোমারু এবং জঙ্গি বিমান তাইওয়ানের আকাশ সীমা এসে চক্কর দেয়। দৃশ্যত তাইওয়ানকে ভীত সন্ত্রস্ত করাইছিল তাদের দেশ। ফোকাস তাইওয়ান এর খবরে বলা হয়, আকাশ সীমা লঙ্ঘনকারী বিমানের মধ্যে ছিল একটি Y-8 অ্যান্টি সাবমেরিন উড়োজাহাজ, 8টি জিয়ান H-6K বোমারু এবং 4টি শেন ইয়াং Z-16 ফাইটার জেট। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র জানায়, গণতান্ত্রিক দেশ তাইওয়ানের প্রতি আমাদের পাথর দৃঢ় সমর্থন রয়েছে, কিন্তু প্যাসিফিক অঞ্চলের দেশগুলোই আমরা শান্তি সুস্থিতিশীল অগ্রগতি দেখতে চাই। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি বিবৃতিতে বলা হয়, তাইওয়ানের উপর জোর জবরদস্তি খাটানোর যে চেষ্টা চলমান রয়েছে তাতে ওয়াশিংটন উদ্বিগ্ন। তাইওয়ানের সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানানো হয়। 2 কোটি 40 লাখ জন অধ্যুষিত দেশ তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করেছেন, তবু 7 দশকের বেশি সময় ধরে তাইওয়ান গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সন্ত্রাসী হামলা জোরদার করতে একমত হয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এবং উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। দুই পক্ষের মধ্যে সিরিয়াস বৈঠকের পর এই ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। বার্তা সংস্থাটি বলছে, চলতি বছরের শুরুর দিক থেকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং তাদের আঞ্চলিক কয়েকটি মিত্র দায়েশের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দায়েশের ফিল্ড কমান্ডারদের দফায় দফায় বৈঠক হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আদ তানফ এলাকায় এসব বৈঠক হয়। বৈঠকে সিরিয়ার সামরিক বাহিনী এবং সিরিয়া অবস্থিত রাশিয়ার সামরিক ঘাটগুলোর উপর হামলা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং দায়েশের ভাষায় ইরান সমর্থিত যোদ্ধাদের উপর হামলা জোরদার করার বিষয়েও দুপক্ষের মধ্যে একমত হয়েছে। কয়েকটি সূত্রের উল্লেখ করে স্পনিক জানিয়েছে, মসজিদ এবং গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসী হামলার লক্ষ্য তালিকাভুক্ত করা হয়েছে। এই সমস্ত হামলা বাস্তবায়নের জন্য সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে অস্ত্র এবং গোলাবারুদ সহ প্রয়োজনীয় সরঞ্জাম এবং অর্থ যোগান দেওয়া হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।